সালামালাইকুম। প্রথমে আমাদের অধ্যক্ষ মহোদয়কে মানে এই কারণে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। আমার আসলে পুরো নাম মোহাম্মদ রাশিদুজ্জামান। ওনারা অনেক কিছু বলে ফেলছেন, আসলে তেমন কিছু না। আমি আসলে ইম্পাওয়ারিং ইয়ুথ, মানে যুবকদের ট্রান্সফরমেশন। তোমরা ট্রান্সফরমেশন করছো না ইংরেজিতে? দেখবে চেঞ্জ মানে কি আর ট্রান্সফর্ম মানে কি, দুটাই তো একই ধরনের কাছাকাছি মিনিং না। চেঞ্জ হচ্ছে সেইটা যে সকালবেলা তোমাকে একজন বললো যে তুমি চা কাপে খাবা না, ফ্রিজে করে খাবা, তা বিকালে আবার তুমি ওটা ভুলে গিয়ে আবারও তুমি কাপে করে খাইছো, তাহলে কি চেঞ্জ হইলো না? আর তোমাকে যদি ট্রান্সফর্ম হইলো ওইটা, তাহলে তুমি ফ্রিজে করে সবসময়ই খাবা। ট্রান্সফর্ম মানে কি, একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্সে রূপান্তর হচ্ছে, এগুলো রূপান্তর। তা আমরা এই যে জিনিসটা যে আমরা অনেকে চেঞ্জ হচ্ছি কিন্তু ট্রান্সফর্ম হচ্ছি না, ট্রান্সফর্ম না হওয়ার কারণে আমাদের ওই যে আগের যে পুরনো কিছু ভুল, পুরনো কিছু খারাপ জিনিস আমাদের মাঝেই রয়ে যায়। একটা দেশে স্যার যেমন বললো আর কি, যে যদি তুমি চারা গাছ হিসেবে চিন্তা করো, তোমরা তো সেই চারা গাছ, তাই না? তা তোমাদের যদি ডেভেলপমেন্টটা না হয়, ট্রান্সফর্মটা না হয়, তাহলে আমাদের দেশটা কিন্তু এগোতে পারবে না। তাই এই দেশটা এগোনোর জন্য আমাদের যে জিনিসগুলো দরকার, প্রথমত হচ্ছে গিয়ে আমাদের একটা মেন্টাল টাফনেস হয় আমাদের বিভিন্ন সময়, যে আমি এই কাজটা কি করবো কি করবো না, আমি কথাটা এখানে বলবো কি বলবো না, বা আমি এইভাবে হাঁটবো কি হাঁটবো না, আমি এইভাবে খাবো কি খাবো না, আমি এখানে মুরব্বীর সাথে এইভাবে কথা বলবো কি বলবো না, এরকম হয় না, ইনডিসিশন হয় না? এটাকে বলে মেন্টাল টাফনেস, মানে মানসিক একটা তোমাদের একটা ইনডিসিশনে ভোগো তোমরা। তাই এই যে এই জন্য তাহলে তোমাকে যদি তুমি সঠিকভাবে বেড়ে উঠতে চাও, ট্রান্সফর্ম করতে চাও নিজেকে, তাহলে তোমার মানসিকভাবে বলিষ্ঠতা দরকার। তো এটাকে বলছি আমি মানসিক বলিষ্ঠতা গঠন। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে স্বাগত বলে দিচ্ছে, আসলে আমাদের জন্য একটা সুদিন যে গতকালকে আমরা একটা বড় অ্যাচিভমেন্ট করছি, আমরা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছি, তাই না? আর স্যার যেহেতু বললো শিক্ষার কথা বলছে, আচ্ছা তোমরা কি বলতে পারবে কেউ যে পৃথিবীর মধ্যে সব থেকে জ্ঞানী ব্যক্তি কে? জিজ্ঞাসা বলো বলো দিকে সক্রেটিস। আচ্ছা আর কেউ বলো? ভালো বলতে পারছে যে আমাদের নবী, আমাদের মুসলিম, আমরা যারা মুসলিম তাদের আমাদের যে নবী আছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, সব থেকে জ্ঞানী, এবং উনি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত উনিই থাকবেন, বিষয়টা তাই না? আচ্ছা বলো তো এবার থেকে যে আমাদের আল্লাহর নবী কোন স্কুলে পড়ছেন, কোন মাদ্রাসায় পড়ছেন, কোন ইউনিভার্সিটিতে পড়ছেন? তার মানে কি ওনার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই। এই জন্য বলি প্রথমে, তা সেটাই হলো যে নলেজ, আমরা যে নলেজ অর্জনের জন্য তো আসছি, আসি না বলে না শিক্ষার জন্য, এইসব শেখার জন্য ফিরে যাও। এই নলেজের দুটা পার্ট, একটাকে বলে ট্যাসিভ বলে আর একটা বলে এস্থেটিক বলে। ট্যাসিভ মানে হচ্ছে এই যে তোমরা যেটা করছো বা আমরা যেটা অলরেডি শেষ করছি, এখন বিভিন্ন জায়গায় ট্রেনিং করি, এটা হচ্ছে গিয়ে এই প্রাতিষ্ঠানিক শিক্ষাটা হলো গিয়ে এটাকে ট্যাসিভ নলেজ বলে। একটা মানুষ পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য এই শিক্ষাটার অবদান অনলি 1%, অনলি কত পার্সেন্ট? এই যে তুমি প্লে নার্সারি কেজি এসএসসি করবা, এসএসসি করবা, হায়ার গ্রাজুয়েশন নিবা, তারপরে পিএইচডি করবা, আরো অনেক কিছু আছে, থিসিস করবা, সবকিছু করে যা অর্জন করবা, এটা 1% তুমি তোমার জীবনে কাজে লাগাইতে পারো। তার বাকি থাকলে কত পার্সেন্ট? ওই 99% তাকে বলে এস্থেটিক নলেজ, মানে তোমার মানে তোমার জীবন থেকে নেয়া বা তোমার প্রাথমিক জীবনে যেটা আছে না, তুমি ডেইলি লাইফ যেটা লিড করো সেখান থেকে শিক্ষা নেওয়া, যেটা এটাকে বলে এস্থেটিক নলেজ। আর যে নলেজটাই পারদর্শী ছিলেন কি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য ওনাকে বলা হয় পৃথিবীর সেরা বা সব থেকে মহাজ্ঞানী। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে আমরা এই প্রাতিষ্ঠানিক শিক্ষাটা তো নিবই, এটারও প্রয়োজন আছে, এটার পাশাপাশি আমাদের ওই শিক্ষাটাও দরকার। তা ওই ধরনের শিক্ষাটা যেহেতু আমাদের কোনো প্রতিষ্ঠান নাই, তাই আমাদেরকেই করতে হবে, আমাদের এই জিনিসটা করার জন্য আমাদের যে লাইফ স্কিল, আমাদের জীবনের দক্ষতা গুলো বাড়াইতে হবে। এখন প্রশ্ন আসতে হবে তাহলে জীবনের দক্ষতা গুলো আমার কোথায়, কোথেকে পাবো? আমরা জীবনের দক্ষতা হচ্ছে তোমার রাতে ঘুমার পথ কোথায়, বিছানায় তো ঘুমাতে যায় হোটেলে ঘুম থেকে ওঠার পরে কোথায় কোথায় যাবো? আচ্ছা ওয়াশিংটন যাও না তো ফ্যামিলির মিটিং পরে, তারপরে কোথায় যাবো? মাঠে খেলতে যাচ্ছ, কখনো স্কুলে পড়াশোনা করার জন্য আসতেছো, কখনো কোচিং এ যাচ্ছ, কখনো আমার আত্মীয় বাড়িতে বাড়িতে যাচ্ছ, কোনো শিক্ষা সভার কোনো জায়গায় বাড়িতে যাচ্ছ, হচ্ছে কি? এই যে কাজ, এটা কি অটোমেটিক হচ্ছে একটা কাজ না?
তুমি বাড়িতে একরকম আচরণ করতেছো, স্কুলে একরকম আচরণ করতেছো, ওই কোচিংয়ে একরকম আচরণ করতেছো বা শিখতেছো, খেলা মাঠে একরকমের, তারপর আবার তুমি যেখানে বেড়াইতে যাচ্ছ সেখানে একরকমের, চাচা বাড়িতে গেলে একরকম, মামা বাড়িতে গেলে একরকম, তাহলে লাইফ তোমাদের যে লং যে লাইফটা এটা বুঝতে পারছো তোমরা, এই যে বিভিন্ন জায়গায় যে যাচ্ছ সবগুলো মিলে তুমি কিভাবে হাঁটতেছো, কিভাবে কথা বলতেছো, কিভাবে দোকানে গিয়ে একটা কলম দামা দামি করতেছো, একটা জামা দামা দামি করতেছো, তারপরে রাস্তা কিভাবে ক্রস করতেছো, বাসে কিভাবে উঠতেছো, শিক্ষকের সাথে কিভাবে কথা বলতেছো, এই টোটালটা মিল হচ্ছে লাইফ স্কিল। আমার কথা বুঝতে পারছো? তাহলে কি আমার লাইফ স্কিলের প্রয়োজন আছে না, প্রয়োজন আছে কিনা, আছে কিনা? দেখো যে তোমরা নিজেরাই কিন্তু বলো ওভাবে হাঁটিস না, একটু ভালোভাবে হাঁট বলো না, তার মানে তুমিও জানো কিভাবে ভালোভাবে হাঁটতে হয়, ওভাবে স্যারের সাথে কথা বলতে না এইভাবে কথা বলতে হয়, তার মানে তুমি জানো ভালো করে কিভাবে কথা বলতে হয়, কি বিষয় পর্যন্ত, এই সবগুলো হচ্ছে লাইফ স্কিল। এখন প্রশ্ন হচ্ছে লাইফ স্কিল তো আমরা জানলাম, তাহলে আমার লাইফটা কি, জীবন সম্পর্কে জানো কিছু? যদি তোমাকে আমি প্রশ্ন করি এইটার দাম কত, তাহলে তুমি দোকানে গিয়ে কিনতে পারবো না, এটা কত দাম, আইডিয়া একটা, তোমাদের নিত্য ব্যবহার যে জিনিসটা আছে, জিনিসের দাম মোটামুটি সবাই জানা আছে না, ব্যবহারের জিনিস যেমন কথা বলতে আমরা একটা কলম যদি তোমাদের মাঠে পড়ে থাকে, সেই কলমটাকে চিনে না কেউ আসো, তোমরা কলমটা তুমি চিনো বলে কি তুমি এখন কেউ আমাকে কেউ বলতে পারো যে তুমি তোমার জীবনকে চিনো বা তোমার জীবনের দাম কত? আমি তোমাকে জিজ্ঞাসা করছি তোমার জীবনের দাম বলতে পারবো, কলমের দাম জানো, আমরা আমাদের জীবনের দাম জানি, তাহলে যে জীবনের দামটাই জানো না তার মানে তুমি জীবনটাকে চিনো না, সেটা রকম না, যদি তুমি জীবনকে না চিনো তাহলে জীবনটাকে বলবা কি? তোমাদের মতো একজন বাসায় দাদু আছে, দাদু কিন্তু দাদু বুঝো তো, দাদুকে জিজ্ঞেস করতেছে দাদু আসলে আমার জীবনের দাম দেখে চিন্তা করো পরের দিনে ওর নাতিনে কি করছে, ওনার বাসার মধ্যে আলমারি আলমারি ছিল বিভিন্ন রকমের আমরা দামি জিনিসপত্র ভিতরে রেখে দিই তাই না, আলমারি তো আমাদের বিভিন্ন রকমের পাথর ছিল, পাথর লাল বিভিন্ন রকমের বিভিন্ন পাথর পাওয়া যায় যায়, তুমি কত দিয়ে পাথরটা নিবা, এ তো আমাদের দেশে আমরা টাকা বলি টাকার কথা বলি, আমার কথা কি বুঝতে পারছো? দাদু কি দিচ্ছে ওকে একটা কালারফুল একটা পাথর দিয়ে, তা পাথরটা নেওয়ার পর এখন নাতি বের হয়ে গেছে, বের হয়ে যাওয়ার পর সে বাসা থেকে বের হয়ে যাওয়ার পর প্রথমে যে দোকানটা পাইলো সে দোকানটা ছিল একজন আলু বিক্রেতার দোকানটা ছিল, আলু আলু বিক্রি করে, আলু বিক্রি করে দেখো না, তা আলু বিক্রেতার ওখানে গিয়ে বলতেছে যে কাকু যে আমার কাছে একটা সুন্দর পাথর আছে, এই পাথরটা আমি বিক্রি করতে চাই, তুমি আমাকে এই পাথরের বিনিময়ে কত টাকা দিবা? আলু বিক্রেতা কি করছে, পাথরটা হাতে নিচ্ছে, হাতে নেওয়ার পর দেখছে যে এরকম পাথরটা সে তো হলো হাতে পায়ে হয়ে যাবে, পাওয়ার পর বলতেছে আসলে আমার কাছে তো টাকা নেই, আমার এখানে যে এক বস্তা আলু আছে সেই এক বস্তা আলু দিয়ে তোমাকে, তুমি আমাকে পাথরটা দাও, তার মানে ওই আলু বিক্রেতার কাছে ওই পাথরটার দাম কত পাইল? তো দাদু যখন ওকে বাইরে বের হওয়ার জন্য দেখেছে বলছে যে তুমি দামা দামি করবা কিন্তু কখনো পাথরটা সত্যি সত্যি বিক্রি করবো না, কে কত দাম বলে এটা শুনে আসবো আমাকে, তাহলে ওই ছেলেটা কি দামটা শুনলো না, আলু বিক্রেতার কাছে কত পাইল সে দাম, তারপর আবার হাঁটা শুরু করবো, হাঁটতে থেকে একটা ফলের দোকান রকমারি ফল বিক্রি করতেছে, আপেল আছে, কমলা আছে, আঙ্গুর আছে, আরো যা যা আছে,
তারপরে আপেল ফল বিক্রেতার দোকানের কাছে যাওয়ার পর জিজ্ঞাসা করলো যে আঙ্কেল আমি না আমার এই পাথরটা বিক্রি করতে চাই, তুমি আমাকে এটা কত দাম দিবে? তখন ফল বিক্রেতা ওদেরকে নিয়ে দেখার পরে বলতেছে যে আসলে আমার কাছে তো ওই পরিমাণ টাকা নেই যেটা আমি এটা দিব, তবে আমার কাছে যে তিন চার কার্টুন কি আছে আপেল আছে, চার কার্টুন আপেল আছে, চার কার্টুন আপেল আমি তোমাকে দিতে পারি, এই আপেলের বিনিময়ে তুমি আমাকে পাথরটা দিতে পারো। তাহলে আলু বিক্রেতার কাছে পাথরটার দাম কত পাইলো? এক বস্তা আলু। আর ফল বিক্রেতার কাছে কত পাইলো? চার কার্টুন আপেল। তারপর সে আবার হাঁটা শুরু করছে। হাটটা দেখে একটা সুন্দর বড় মুদির দোকান, মুদির দোকান ছিল তো বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়। মুদির দোকানে আবার একজন কি থাকে মালিক পক্ষ লোক থাকে না যে ক্যাশে বসে নেই, তো ওর কাছ থেকে কি করতে চাই যে তুমি এই পাথরটার দাম কত দিবে? তোর মুদির দোকানদার এই পাথরটা দেখলো, দেখার পর এটা মনোযোগ সহকারে দেখার পর বলতেছে যে আসলে আমার কাছে তো দেওয়ার মতো কিছু নাই, তা তোমাকে আমি একটা কাজ করতে পারি যে তোমাকে দুই বস্তা চাল দিতে পারি, দুই বস্তা চাল দিব, এই চালের বিনিময়ে তুমি আমাকে পাথরটা দিতে পারো, দুই বস্তা চাল। তারপর সে বের হয়ে গেল, যেহেতু পাথরটা তো বিক্রি করা যাবে না কিন্তু দাম শুনতে হবে শুধু, তাই না? ও দাদু বলে দিচ্ছে। তারপর ওখান থেকে বের হইলো, ওখান থেকে বের হয়ে যাওয়ার পর একটু দূর যাওয়ার পর সে একটা জুয়েলারি দোকান পাইছে। জুয়েলারি দোকান চিনো তো? হ্যাঁ, মেয়েরা ভালো চেনার কথা। জুয়েলারি দোকানে যাওয়ার পর জুয়েলারি দোকানে জিজ্ঞেস করতেছে যে আমার কাছে একটা পাথর আছে আঙ্কেল, আমার এই পাথরটা আমি বিক্রি করবো, আপনি আমাকে কয় টাকা দিবেন? তো জুয়েলারি দোকানদার তো একটু চেনে, পাথরটা তো একটু চেনে, অল্প হইলে তো চেনে, তো ও একটু দেখার পর নাড়াচাড়া করে দেখছে, দেখার পর বলতেছে যে এসলে আমার তো দেওয়ার মতো কিছু নাই, তো আমার কাছে অনেকগুলো স্বর্ণের চেন তৈরি করা আছে, আমি তোমাকে একটা এক ভরির স্বর্ণের চেন দিব যদি তুমি আমাকে পাথরটা দাও। কথা কি বুঝাতে পারছি? জুয়েলারি দোকানদার কত দিতে চাইলো? এক ভরি স্বর্ণ দিতে চাইলো। তারপরে সে দোকান থেকে বের হইল, বের হওয়ার পর আবার দোকান খুঁজতে লাগবে যে কোন দোকানে যাবে। তো হঠাৎ করে তার চোখে পড়ে কি যে তাদের মার্কেটের মধ্যে একটা বেশ সুন্দর সাজানো গোছানো গ্লাস দিয়ে ঘেরা একটা ডায়মন্ড হীরা আছে না, এই যে এরকম বিভিন্ন পাথরটা তো অ্যান্টিক্সের দোকান বলে এটাকে, ওই অ্যান্টিক্সের দোকানে গেছে, পাইছে। পাওয়ার পরে দোকানে ঢুকছে, ঢোকার পর বলছে যে আমার কাছে একটা এরকম পাথর আছে, আমি পাথরটা বিক্রি করতে চাই। লোকটা একটু বয়স্ক ছিল, তাই হয়তো দাদু বলছে যে এখন আমি এই পাথরটা বিক্রি করতে চাই, তুমি আমার এই পাথরের দাম কত দিবা? যেহেতু অ্যান্টিক্সের ব্যবসা করে, তার মানে ওর কাছে অনেক যন্ত্রপাতি আছে পাথর পরীক্ষা নিরীক্ষা করার জন্য, কথা বুঝতেছো? সে পাথরগুলো পরীক্ষা নিরীক্ষা, পাথরটা পরীক্ষা নিরীক্ষা করার পরে বলতেছে যে আমি আমার জীবদ্দশায় এরকম দামি পাথর কখনো পাই নাই, আমি যদি তোমার আমার দোকানে সমস্ত ডায়মন্ড তারপর যা যা আছে সব দিয়ে দিই তাও এটা দাম হবে না। তাহলে ওই ডায়মন্ড দোকানদার কি বলে? তাহলে প্রথমে এই পাথরটার দাম কে দিয়েছিল? আলু বিক্রেতা কত দিয়েছিল? তারপরে কার কাছে গেল জানি? ফলালা কত দিল? চার কার্টুন আপেল। তারপরে কোথায় গেল? মুদির দোকানদার, সে কি দিল? দুই বস্তা চাল। তারপরে কোথায় গেল? স্বর্ণের দোকানে, হ্যাঁ, ও দিল কি এক বুটি একটা চেন। তারপরে ওই অ্যান্টিক্সের দোকানে যাওয়ার পরে কি পাইলো? যে এটা হলো প্রাইস প্লেস, এটা টাকা দিয়ে কখনো এটা কেনা সম্ভব। তারপরে এখন সে কোথায় চলে গেলো? বাড়িতে চলে গেলো, বাড়িতে দাদুর কাছে গেল। দাদুর কাছে গিয়ে দাদু বললো যে ঠিক আছে, আবার বলো কে কি বললো। কিন্তু দাদু কিন্তু এই তোমাদের মতো এই কথাগুলোই বললো যে কেউ দিতে চাইলো আলু, কেউ দিতে চাইলো এত কার্টুন আপেল, কেউ দিতে চাইলো এত চাল বস্তা, এত বস্তা চাল, আবার কেউ দিতে চাইলো চেন, কেউ দিতে চাইলো বললো কি যে এটা কোনো টাকা দিয়ে কেনা সম্ভব না। তখন দাদু বললো এবার কি বুঝলা তুমি? তখন নাতি করতেছে যে না আমি তো কিছু বুঝতে পারি নাই। তখন বললো যে তোমার জীবনটা যদি এরকম পাথর হয় তাহলে তোমার জীবনটাও এরকম প্রাইসলেস, মানে এটাকে কখনো টাকা দিয়ে কেউ কিনতে পারবে না। তাহলে তোমার জীবনটার দাম কত বুঝতে পারছো? কিরকম দাম তাহলে তোমার জীবনে? রাইট, তো তোমার জীবনের দাম যেহেতু অমূল্য, এটা প্রাইসলেস, এটা কখনো কেউ টাকা দিয়ে কিনতে পারবে না। কাজে তুমি এখন এই যে আমাদের বাংলাদেশের প্রান্তিক অঞ্চল নীলফামারীর ডিমলাতে তুমি বড় হচ্ছ বলে মনে করা যাবে না যে তোমার দ্বারা দেশের পরিবর্তনের কোনো ভূমিকা থাকবে না। তোমার যে কোনো কিছুই তুমি এখানে বসেই করতে পারো, কথা বুঝতে পারছো? এটা স্যার বলে দিয়েছে আকবর আলীর কথা, হলো রংপুরে ছেড়ে না, তো রংপুরে থেকে তো সে বাংলাদেশের আন্দোলনের টিমটাকে নেতৃত্ব দিচ্ছে কিনা, দিচ্ছে না? এই জন্য এই কথা গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে, তাহলে তুমি যখন বুঝবা যে তোমার জীবনটা আসলে কত দামি যায় না, তাহলে তোমার কাছে তো তুমি তো কত দামি, তাহলে এখন তোমাকে কি করতে হবে? আমার কথা কি বুঝতে পারছি? আমার কথা কি বুঝতে পারছো? তাহলে এখন তুমি যদি জানো যে তোমার জীবনটা এত দামি, তাহলে এখন এই দামি জীবনটাকে কি কাজে লাগানো উচিত নাকি উচিত না? উচিত কিনা বলো তো, উচিত কিনা? যদি এখন তুমি এই দামি জীবনটাকে যদি এখন কাজে লাগাইতে গেলে এখন কি করতে হবে তাহলে তোমাকে?
ওই ওইরকম কারণে তোমার অপেক্ষা থাকতে হবে যে তোমাকে আসলে প্রাইসলেস, মানে তোমাকে বলবে যে তুমি অমূল্য, তোমার দ্বারা এইটা না এইটা করতে পারো, এটা না এইটা করতে পারো, আসলে না বিষয়টা। তাহলে এখন যে জিনিসটা করতে হবে সেটা হলো গিয়ে তোমার এই দামি জীবনটাকে ইউটিলাইজ করার জন্য, ওই ট্রান্সফর্ম করার জন্য, তোমার জীবনের মনের মতো করে তৈরি করার জন্য তোমাকে একটা গোল, একটা লক্ষ্য স্থির করতে হবে। কি করতে হবে? একটা লক্ষ্য স্থির করতে হবে। আমাদের একটা প্রবলেম আছে, সেটা কি, আমরা যদি খেলার মাঠে যাই, কখনো যদি খেলার মাঠে গিয়ে একটা গোল করি, তাহলে আমরা তখন মনে করি যে আমিও সারা দিনের মতো একটা নাম করা ফুটবলার হবো। আমি যদি ক্রিকেট মাঠে যাই, ক্রিকেট মাঠে গিয়ে যদি কোনো একটা বল করে কাউকে আউট করি, তাহলে মনে হয় কি যে আমি মাশরাফি হবো। আমি যদি কখনো স্কুলে একটা অঙ্কের মধ্যে 100 পাই, তখন আমি মনে করি কি যে আমি হয় ডাক্তার হবো নাহলে ইঞ্জিনিয়ার হবো। বলতো এরকম না, তার মানেটা কি যে তোমরা যতদিন স্কুলে থাকো তোমাদের এক একটা সময় এক একটা জিনিস হইতে মন চায়। কি সত্য বললাম না মিথ্যা বললাম? সত্য বললাম না মিথ্যা বলছি? তাহলে এখন কি করতে হবে, তখন এইটা যদি তুমি এক একটা এক একবার হইতে চাও, তাহলে কি তুমি একটা হইতে পারবো? তাহলে এখন তোমাকে কি করতে হবে? তোমাকে একটা একটাতে স্থির থাকতে হবে। এখন স্থির থাকার জন্য এখন তোমাদেরকে একটা গল্প বলি, সেটা হচ্ছে বিড়ালকে চিনো? বিড়াল, দেখি কে বলতে পারে। তুমি বলো তো, হ্যাঁ তুমি বলো তো, বিড়াল কোথায় থাকে? বাসা তোমার পিছনে। বিড়াল বাসা কোথায় থাকে? তোমার সামনে। হ্যাঁ বিড়াল বাসা কোথায় থাকে? বিছানে থাকে। ওই যে ওখান থেকে একজন বসে, ও বললো বিড়াল রান্না ঘরে থাকে, মানে যেখানে রান্না হবে সেই রকম আশেপাশে জায়গায় বিড়াল থাকবে। এখন চলো, এখন উদ্দেশ্য এটা না, এখন কোশ্চেন কিন্তু এটা না, আলোচনা কিন্তু এটা না। এই যে বাবারা এইদিকে একটু দেখো, এইদিকে শুনো, ওখানে কি, ওকে তো প্রত্যেকদিনই দেখো, আমাকে কি প্রতিদিন দেখছো, আমাকে একটু দেখো। তাহলে চলো বিষয়টা বলি, তোমাদের আসলে একটা তোমাদের সময়ের দাম বুঝো, সময়ের দাম, সময়ের দাম জানো? সময়ের দাম তোমরা কেউই জানো, কে জানে সময়ের দাম জানো? তোমাদের যে বড় ভাইটা এবার এসএসসি পরীক্ষা ফেল করছে, ও সময়ের দাম জানো? যে 10 বছর পড়াশোনা করে এত কষ্ট করে পরীক্ষা দিলো, ফেল করলো, ও জানে সময়ের দামটা কত? আর কে সময়ের দাম জানো? জানো তোমাদের এবার অ্যানুয়াল স্পোর্টস হয় না? অ্যানুয়াল স্পোর্টস হয়, ও যে ছেলেটা বা যে মেয়েটা 100 মিটার দৌড়ে একটুখানির জন্য ফোর্থ হইছে, সে জানে ইস আরেকটু হইলে আমি থার্ড হইতাম, ওটা পুরস্কার হইলো পাইতাম, সে জানে ওই কয়েক সেকেন্ডের দাম কত? আমার কথা বুঝতে পারছি? আর কে জানে জানো? এখন বলবো যে তুমি নীলসাগর ট্রেনের টিকিট কাটছো, ডোমানে গিয়া উঠবা, তা কোনো কারণে তুমি যাইতে দেরি হয়ে গেছে, গিয়া শুধু তুমি স্টেশনে গেলে দেখা ট্রেন যাইতেছে, তা সে জানে ওই 2 মিনিটের দাম কত? আমার কথা কি বুঝতে পারছি? তাহলে এই সময়ের দামটা তোমাকে দিতে হবে। যেহেতু তোমরা আমরা এখানে কথা বলতেছি একটা কিছু বিষয় নিয়ে, এই সময়টার দামটা তোমাদেরকে বুঝতে দিতে হবে। আমার কথা কি বুঝছো? বিড়াল জঙ্গলের মধ্যে যাতে ওকে একটু ডিস্টার্ব না করে, ও যত শান্তি করে ঘুরতে ফিরতে খাইতে খেলতে ঘুমাইতে পারে, এই জন্য সে কি করলো, বাক্য বলা মনে রাখে নাকি একটা প্রভাবশালী একটা প্রাণী জঙ্গলের মধ্যে, কি তাই না? এটা দাদা নিয়ে ডিস্টার্ব, এই জন্য ওর সঙ্গে একটা বাঘের রিলেশন ছিল। আমার কথা বুঝে যাবো, এইভাবে রিলেশন ছিল, অনেকেই চলতে ছিল, তা চলতে চলতে হঠাৎ করে এরকম কোন শীতের দিনে দুপুরবেলা বাঘ কি করছে, ওই জঙ্গলের মধ্যে যে সাইডে হ্রদের মতো থাকে, হ্রদ সেখানে মধ্যে পানি যায়, এটা সেটা যায় আর কি, সুন্দর আলো পরে ওখানে গেছে, ওখানে গিয়েছে ওই রোদের মধ্যে তাপায় তাপায় পানি খাইতেছে, যে পানি খাইতেছে তো তোমার সিংহ আছে না, সিংহ লোকে বাঘে শোধ করুক, সিংহরা অনেকদিন ধরে আশায় ছিল, একদিন যদি ওরে মানে সুযোগ মতো পায় তাহলে ওকে আমরা কি করবো, শিকার করবো। তখন বাঘ তখন ওই যে রোদটা পায়ে পানি খেতে গেছে, তো দুটা সিংহ এসে একটা সিংহ বাঘের গলায় আর একটা সিংহ বাঘের কলপেটের নিচে মনে করে গিয়ে কামড় বসাই, তাহলে ওই বাঘ কি আর নড়াচড়া করতে পারবে? পারবে বলো তো? এই ঘটনাটা দেখতে গেছে জানো, বিড়াল দেখছে,
বিড়াল দেখার পর চিন্তা করতেছে, হায় আমি এতদিন তো বনের মধ্যে বেশ আরামে এসেছিলাম, তো ডিস্টার্ব করে এখন যার ছায়া তলে আমি ছিলাম তার সঙ্গে আমি ফ্রেন্ডশিপ করছি, এ তো প্রশ্ন এখন বিপদে। তাহলে কি হবে, তাহলে তোমার আর জীবনের লক্ষ্য কখনো বুঝতে পারবা।
আমার কথা বুঝতে পারছি? তাহলে ঠিক এই সমস্যা থেকে সমাধানের জন্য তোমাদের আমার মনে হয় টেক্সট বুক বোর্ড থেকে একটা ক্যারিয়ার কাউন্সিলিং এর একটা বই আছে, আসলে একটা ক্যারিয়ার একটা শিক্ষা বই আছে। তাহলে তোমরা কি করবা, তোমরা তোমাদের বাবা মার সঙ্গে কথা বলে, বাবা মা যদি অনেকে আবার বলে কি যে আমার বাবা মা তো পড়াশোনা জানে না, তো কি আমাদের আল্লাহ নবীও তো পড়াশোনা জানে না, তার সাথে কথা বলতে সমস্যা আছে কোনো? অনেকে আছে ফোর ফাইভ পর্যন্ত পড়াশোনা করছে, মা বাপ লিখতে পারে না, ও আবার বাপ মার সাথে খারাপ ব্যবহার করে, তুমি লিখতে পারো না কি বলছে? আসলে এরকম অনেকে আছে না, দেখ আমরা পরে যাচ্ছি। তাহলে এই বাবা মার সাথে কথা বলে স্কুলের যিনি থাকবেন ওই বিষয়টা যিনি পড়ান বা যে টিচারের সঙ্গে তোমার কথাবার্তা ভালো লাগে, আসলে এরকম সবার কথা তো সবার ভালো লাগে না, তাই এরকম তাদের সঙ্গে বসে কাউন্সিলিং করে তোমাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে আসলে তুমি কি হতে চাও বলো। আমার কথা কি বুঝতে পারছি? তাহলে হবে কি, তাহলে তুমি কলেজের মধ্যে যখন ভর্তি হবে বা স্কুল শেষ করে কলেজে মানবিক বিজ্ঞান বিভাগে পড়ার পর, আমি একটা জায়গায় চিটাগাং ডিভিশনের একটা কলেজে এরকম প্রোগ্রাম করতে গিয়ে একটা কলেজের ছেলেকে জিজ্ঞাসা করছি যে তুমি বড় হয়ে কি হবে, ও বলছে ডাক্তার হবে। তো তখন আমি কনফিউজ হয়ে গেছি, আমি তখন টিচারকে জিজ্ঞাসা করলাম এরা কি সবাই আসতেন না, বলতেছে হ্যাঁ, তা আমি ও এটাই জানে না যে আজ থেকে পড়াশোনা করে ডাক্তার হওয়া যায় না। আমার কথা কি বুঝতে পারছি? তাহলে এই জন্য বিড়ালের গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে তাহলে তোমাদেরও এখনই সময় যে তোমাদের ছাত্রের সঙ্গে কাউন্সিলিং করে বাবা মার সাথে কথা বলে তোমাদের কি করতে হবে, কি করতে হবে, তুমি কি হতে চাও সেটা নির্ধারণ করতে হবে, তাই না? বল তোমরা কি ম্যারাডোনাকে ছিল, ম্যারাডোনার বাবা কি সে কে ছিলেন জানো? ম্যারাডোনার বাবা কে ছিল? তোমার কি যেতে বলে বারাক হোসেন ওবামাকে ছিল? ওবামার বাবা কি ছিলেন ছিল? হ্যাঁ, এরকম তুমি যারই নাম বলো, তোমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা বলো, সক্রেটিসের কথা বলো, আইনস্টাইনের কথা বলো, বা বাংলাদেশের মধ্যে মুসলিম শহীদুল্লাহর কথা বলো, যে যারই কথা বলো না কেন কারো বাবাকে কেউ চিনে না কিন্তু তাকে চিনে, চিনে কি না? তার মানে কি তারা সবাই নিজের পরিচয়ে নিজের একটা পরিচিত হয়েছে। কাজে তোমার বাবা মা শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক এটা কোনো মেজর ইস্যু না, তুমি কি হবে এটা হয়ে গেছে মেজর ইস্যু। আমার কথা কি বুঝতে পারছি? তাহলে এইটা তোমরা যেটা বললাম যে এইভাবে তোমাদেরকে কাউন্সিলিং করে তোমাদেরকে এটা ঠিক করে ফেলতে হবে। তাহলে এখন ঠিক হয়ে গেল, ঠিক হয়ে যাওয়ার পরে এই যে টিফিনের সময় দৌড়দৌড়ি করো, দৌড়দৌড়ি করতে করতে লাফালাফি করতে করতে কেউ ব্যথা পাই না, তো ওই জায়গাটা কি করে একটু মেসেজ টেসেজ করে দিবে না তোমাদের স্যার বা যিনি এই দায়িত্বে আসেন, দেয় কি না, দেয় কি না? তোমাদের এখন বিষয়টা হচ্ছে তুমি যে শ্রেষ্ঠ একজন জীব মানুষ, তা তোমার কি জন্য শ্রেষ্ঠ জীব এটা বলো তো, কি জন্য? রাইট, বুদ্ধিতে কিভাবে বুঝবা যে তোমার বুদ্ধি আছে? হ্যাঁ হ্যাঁ, বিবেক দ্বারা, রাইট। তাহলে এখন তোমার এই যে বিবেক যা আছে মানে এগুলো কোথায় থাকে? রাইট, মাথায় থাকে, মাথার কোথায় থাকে? রাইট, যারা সায়েন্সে তারা তো আরো ভালো জানো, তাই না? ওটাকে জেনে কি বলে, মস্তিষ্কের ভিতরে কি থাকে? নিউরন থাকে অনেকগুলো, না নিউরন থাকে, হ্যাঁ। তাহলে এই নিউরন গুলো যদি অসুস্থ হয় তার মানে তোমার মস্তিষ্ক যদি অসুস্থ হয় এখন এটার কি ট্রিটমেন্ট করবো? তাহলে আমরা তো দেখতেছি হাতে ব্যথা পাইলাম, উফ ব্যথা পাইলাম, একটু মানে মেসেজ করতেছি, তারপরে বেশি ব্যথা পাইলে আমরা এক্স রে করতেছি, করি না? হাতে পায়ে ব্যথা পাইলে তাই করতেছি, শরীরের যে কোনো জায়গায় ব্যথা পাইলে আমরা এটা ট্রিটমেন্ট করতেছি। এখন তোমার এই ব্রেন, যেটা ব্রেন বা মস্তিষ্ক, এইটা ঠিক আছে কিনা এখন এটা কিভাবে বুঝবা? এটা কোনো ট্রিটমেন্ট করে? আমি তোকে বলতেছি না যে তুমি পাগল হয়ে গেছো বলেই তোমাকে ট্রিটমেন্ট করতে হবে, না পাগল হওয়ার জন্য না, তোমার তো নর্মালি তো তোমার চলার পথে ব্যথা পাও না, সেরকম তোমার তো মাথারও তো একটা ব্যথা পাইতে পারো, তো এই ব্যথাটা পাও কিভাবে আর ব্যথা থেকে রিকভারি করবা কিভাবে, এখন এটা একটু বিষয় না, এটা জানার দরকার আছে না? এই যে বিষয়টা, এটা নিয়ে দীর্ঘদিন গবেষণা করার পর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা একটা প্রস্তাবনায় আসছেন যে প্রস্তাবনার একটা ফসল হচ্ছে গিয়ে প্রত্যেকদিন সকালবেলা স্কুলে এসে তোমাদের কাজটা করো, প্রথম দিন স্কুলে এসে কি করো, কি করো, রাইট, অ্যাসেম্বলি করো, অ্যাসেম্বলি করো না, অ্যাসেম্বলি করে না তোমাদের স্যার, এই যে অ্যাসেম্বলি ওটা একটা পার্ট, যেমন প্রত্যেকদিন মর্নিংয়ে এটাকে বলে মিরাকল মর্নিং, এই মিরাকল মর্নিংয়ে যদি আমরা অ্যাসেম্বলির মধ্যে দাঁড়ায় যদি আমরা কিছু এক্সারসাইজ করি, তারপরে স্রষ্টার নাম নেই, আমরা আমাদের কমিটমেন্ট ব্যক্ত করি, যেমন তোমাদের শপথ বাক্য পাঠ করে না, তো কমিটমেন্ট তুমি আসলে যে কমিটমেন্ট করতেছে এই কাজগুলো করবা, তারপরে আমরা যেহেতু বাংলাদেশের, বাংলাদেশের জাতীয় সঙ্গীত বলে আমরা আমাদের যাতায়াত ক্লাসে গিয়ে ফিরে যাই, তাই না? তো এবং এই কাজগুলো করার আগে, কমিটমেন্টটা করার আগে বা তোমার স্রষ্টার প্রশংসা করার আগে, তখন আমরা কি স্যার কিন্তু মনে হয় এক্সারসাইজ করে না? তা তোমাদের একটা ইনফরমেশন দেই, এই যে আমাদের ব্রেনের সঙ্গে আমাদের রিলেশন হচ্ছে কি হাতে, ব্রেনের সঙ্গে কার রিলেশন? হাতের রিলেশন। আমাদের হাতে আঙ্গুল কয়টা? পাঁচটা। দুই হাত মিলে
আমাদের দুই হাতে মিনিমাম 3000-এর বেশি রিসিপ্টর আছে। রিসিপ্টর মানে কি, যে গ্রহণ করে। তোমরা ওই যে সায়েন্সের প্রশ্ন না, ওই যে অ্যাক্সন ডেনড্রন এগুলো প্রশ্ন না, যা আমরা সায়েন্সে যাচ্ছি না, আমরা এটাতে থাকি, তা ব্রেনের সঙ্গে। তাহলে আমাদের এই যে হাতের যে 10টা আঙুল আছে, 10টা আঙুলের সঙ্গে রিসিপ্টর আছে 3000-এর বেশি। যে কাকে সুস্থ রাখে, তোমার ব্রেনকে, আমার ব্রেনকে। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে তোমরা ঠিক ওই সকাল টাইমে যে এক্সারসাইজগুলো করো, ওর সঙ্গে যদি আরেকটু অ্যাড করো আমাদের হাতের বিষয়গুলো, তাহলে দেখা গেলো যে তোমার ব্রেনের একটা এক্সারসাইজ হয়ে গেল। রেগুলার যদি তুমি ব্রেনের এক্সারসাইজটা হয়, তাহলে তোমার ওই সুস্থ মনে কখনো অসুস্থ চিন্তা আসবে না। আসে না এরকম? আসে না? সুস্থ মনে তখন কি আসবে না? কোনো অসুস্থ চিন্তা আসবে না। তাহলে এখন এই যে এক্সারসাইজগুলো কোথায় আসে? তাহলে আমাদের হাতের মধ্যে। যেমন তোমরা প্রত্যেক ম্যাক্সিমাম তোমার ঘুম থেকে ওঠার পরে কম ফুটাও না, এটা হলো এক্সারসাইজ। ফুটাও দিই, ফুটাও দিই, এটা হলো এক্সারসাইজ। তারপরে অনেক ইচ্ছা করে গেলো না, কখনো টানলো না, তুমি হয়তো আমার ইচ্ছা করে করতেছো, কিন্তু এটা সরাসরি তোমার মাথার সঙ্গে থাকবে। আবার অনেকে বে ফুটায় না, এবার ফুটায় না, আবার অনেকে আসেন না, বলে যে অনেকে এবার চাপ দেয়, এবার চাপ দেও না, এবার চাপ দেও না, একটা একটা করে চাপ দেয়, আবার আর এই হাত দিয়েও চাপ দেয়, আর হাত দিয়ে। এই যে কাজগুলো করো তোমরা, তোমাদের অজান্তে করো, কিছু করো না। এর সঙ্গে আমি শুধু দু তিনটা একটা যোগ করো, যোগ করাবো তোমার। এটাকে বলে মিরাকল মর্নিং। যারাই পৃথিবীতে এরকম সাকসেসফুল হয়েছে, তারা এই মিরাকল মর্নিং এর কাজটা অন্তত করেছে। সেটা হলো কি, তোমাদের দুই হাতে কটা আঙুল, পাঁচটা আঙুল, এই যে এই পাঁচটা আঙুলের সাথে পাঁচটা আঙুলের একটা কানেকশন আছে না, এরকম করো। আমার কথা শুনতে পাচ্ছ? ও শুনতে পাচ্ছ না? আচ্ছা, তাহলে আমরা এই যে দু হাতটা হাত, এই দু হাত দিয়ে তুলে তোমাদের এক হাতের সঙ্গে আর এক হাতের নখের সঙ্গে একটা নখে লাগাই দাও, এভাবে করো, করো এইভাবে, চাপ দাও, এভাবে জোরে চাপ দাও, দেখো চাপ দাও, একটা চাপ দাও জোরে, হ্যাঁ, আবার আবার উপরে নাও, আবার চাপ দাও, এবার 10 বার করে করতে হবে, 10 বার, কয়বার কবে করবা? 10 বার করবো। তাহলে তোমাদের তোমাদের পিছনে শুনো, তোমাদের তাহলে ওই নর্মালি যেভাবে নখ ফুটাও, এর পাশে আমরা এই কাজটা করতে পারি না? আর দেন আর একটা চিন্তা করো, তোমাদের যে দুই হাতটাও আছে নাকি, দুই হাত আছে না, তাহলে এই বাম হাতের মধ্যে এই ডান হাতটা গিয়ে তোমার বাম হাতের তালুর মধ্যে রাখবা, এই তালুর মধ্যে রাখতো, রাখছো? রাখার পর দেখো বাম হাতের আবার একটু উপরে বাড়তি জায়গা আছে না, এই বাড়তি জায়গা দিয়ে ডানাটা ধরো। তাহলে যখন নিঃশ্বাস নিবা তখন হাত উপরে উঠাবা, আর যখন এটা দিয়ে চাপ দিবা তখন নিঃশ্বাসটা ছেড়ে দিবা। যেমন যে নিঃশ্বাস নিয়ে এটা উপরে তুললাম, এই হাতটা চেঞ্জ করলাম, এখন নিঃশ্বাস ছেড়ে দিয়ে এটা ধরলাম, আবার নিঃশ্বাস নিয়ে এটা উপরে তুললাম, আবার নিঃশ্বাস ছেড়ে দিলাম, আবার একটা স্বাভাবিক ব্রেন এক্সারসাইজ, ব্রেন এক্সারসাইজ, আবার চেঞ্জ করো, আবার আবার চেঞ্জ করো, আবার যেইভাবে করবা 10 বার, কবে করবা? 10 বার। তা তোমাদের হাতুড়ি এমন করো তো সামনে, তোমরা অনেকে হাত বন্ধ করতে পারো না, যেমন প্রথমে একটা নখ, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তারপর আবার এইটা, আবার এইটা, আবার এইটা, আবার এইটা, আবার এইটা, আবার খুলবা, খুলে আবার এইভাবে করবা, এইভাবে যত তাড়াতাড়ি পারবা তত তাড়াতাড়ি করবা, একটা পর একটা আবার খুলবা। এই পিছনে পিছনে বাবু তোমাকে দেখতে পাচ্ছ? আমরা কিন্তু তোমাদের সব দৃষ্টি আমি দেখতেছি, তাহলে তোমরা উপরে আসো, হ্যাঁ, তাহলে আমরা করবো এটা। তাহলে আমরা নর্মালি নখ ফোটার পাশাপাশি আমাদের ব্রেনকে সুস্থ রাখার জন্য তাহলে আমাদের এই কাজগুলো আমরা করতেই পারি, পারি কি না দেখি, খুব কঠিন কাজ। তুমি যদি পারো, যেমন মনে করো তুমি ঘুম থেকে যখন উঠো, ঘুম থেকে ওঠার পর ওঠার সঙ্গে সঙ্গে বিছানা থেকে কেগে নামো, একটু খুলে দেন না তোমরা, হ্যাঁ, আচ্ছা, হাত নামাও, হাত নামাও। তাহলে এই ঘুম থেকে ওঠার পর তোমরা বিছানা থেকে তাড়াতাড়ি নামতে যাবা না, নামা যাবে না। মিনিমাম তোমাকে 3-5 মিনিট পর তারপরে বিছানা থেকে নামবা। আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এখন কথা হচ্ছে, ওয়েট ওয়েট, তোমরা আলোচনা পরে করবা, এখন কথা হচ্ছে তাহলে এই 3-5 মিনিট আমি কি করবো, কোনো বিষয় না,
তাহলে এখন দেখো ওই যে তুমি ঘুম থেকে উঠলা, ঘুম থেকে উঠে এসে স্কুলে আসলা, স্কুলে এসে অ্যাসেম্বলি করলা, অ্যাসেম্বলি করলে সারাদিনে অনেক কাজকাম করলা, করে বাসায় গেলা, বাসায় বাবার সাথে কথা হইলো, মায়ের সাথে কথা হইলো, কারোর সাথে কথাবার্তা হইলো, অনেক কাজ করলা না? এই কাজগুলো যে করলা, এই প্রত্যেকটা কাজই কি তুমি সঠিক কাজ করছো? হ্যাঁ, ওই যে শুরুতে বলছি না তুমি, আমরা কিন্তু নিজেরাই বুঝি যে এই কাজটা আমি এইভাবে না করে এইভাবে করলে ভালো হইতো, বলি না? তাহলে এই যে প্রত্যেক দিন ওই যে রাতের বেলা, ওই রাতের বেলা তুমি যখন শুবা তখন এই চিন্তা করবো যে আজকে কি কি খারাপ কাজ করছি, সেটা নোট ডাউন করতে হবে, নোট ডাউন লিখতে হবে, কি করতে হবে, লিখতে হবে। আর সকালবেলা যখন উঠবা তখন ওই তো ডায়েরিটা তো তোমার বিছানার পাশেই তোমার সঙ্গে আছে, তুমি তো রাতেই লিখছো, তো সকালবেলা তোমাকে চিন্তা করতে হবে আমি গতকালকে পাঁচটা ভুল কাজ করছি বা খারাপ কাজ করছি, আজকে অন্তত এই পাঁচটা ভুল কাজ খারাপ কাজ করবো না, এই পাঁচটার বাইরে অন্য নতুন কোনো কাজ করবো। এই যে বিষয়গুলো নিয়ে তুমি যদি চিন্তা করো, এবং চিন্তা করার পাশাপাশি যেমন মনে করো, যেমন মনে করো তোমাদের স্কুলে যারা ফার্স্ট সেকেন্ড হয় তাদেরকে কি পুরস্কার দেয় না? যে আর একটা এক্সারসাইজ সেটা হচ্ছে গিয়ে লিখতে হবে, কি করতে হবে, প্রত্যেক দিন মিনিমাম 10 পেজ লিখতে হবে, 10 পৃষ্ঠা। এখন এখন কথা হচ্ছে, এখন কথা হচ্ছে তোমরা হয়তো অনেকে বলো যে এরকম যে আমার তো আমি আমার তো অর্থ অর্থ কম, আমি এত খাতা কাগজ কিনবো কিভাবে? রাইট, আমি আমার নিজের কথা বলি, আমরা যখন স্কুলে পড়ছি তো নিউজ প্রিন্ট কাগজে প্রথমে পেন্সিল দিয়ে লিখছি, তারপরে কালো কালি দিয়ে লিখছি, নীল কালি দিয়ে লিখছি, লাল কালি দিয়ে লিখছি, কারণটা কি? তো লিখতে হবে, লিখতে হবে। তো এই কারণে বলতেছি এখন কি লিখবা, লেখার বিষয়টা হচ্ছে তোমাকে কোনো কবিতা লেখার দরকার নাই, তোমাকে কোনো বানায় বানায় গল্প লেখার দরকার নাই, মাথায় এত প্রেশার নেওয়ার দরকার নাই। তুমি কি লিখবা, তুমি যেটা পড়তেছো তোমার বইয়ের কথাটাই লেখো, বাংলা ইংলিশ সমাজ বিজ্ঞান ধর্ম আর যা যা বিষয় আছে এই বিষয়ের পড়াগুলোই লেখো। আমার কথা কি বুঝতে পারছি? তাহলে আমাদের ব্রেন এক্সারসাইজ যেটা তোমরা করো এর সঙ্গে আর কয়েকটা যুক্ত করলাম, আর একটার নাম কি? লেখা। আর একটা হচ্ছে কি, সাইকেল চালাও কে কে? গুড, ফাইন, তোমাকে অনেক দূরে অনেক অনেক ভাব আগায় আছে, হাত নামাও। ও সাইকেল চালালে যে তোমরা হ্যান্ডেল ধরো না, হ্যান্ডেল ধরো, ব্রেক ধরো, বেল বাঁধাও, এটাও একটা ব্রেন এক্সারসাইজ, এটাও একটা ব্রেন। আমরা তোমরা জানতাম না কিন্তু তোমরা কিন্তু করো, আমার কথা কি বুঝতে পারছি? তারপর আরেকটা যে বিষয় সেটা শোনো, তোমরা যখন খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করার পর যে যে প্লেটে খাও সেই প্লেটটা ধোয় কে? হ্যাঁ, এটাও নিজে নিজে ধুবা, তো ওটাও একটা হাতে ব্রেন এক্সারসাইজ, নিজের কাজটা নিজে করা, নিজের বিছানাটা নিজে করা, নিজের খাওয়াটা নিজের হাত দিয়ে নিয়ে খাওয়া। অনেকে আসে না বসে থাকে, মা খাওয়া যায় না, এটা সময় না এখন, আমার কথা কি বুঝতে পারছি? তাহলে এখন আসো, তাহলে এর ভিতরে কিন্তু আমরা আমাদের তাহলে এই যে আমরা যদি ব্রেন এক্সারসাইজগুলো করি তাহলে আমরা কি করবো, তাহলে আমাদের মানসিক যে বলিষ্ঠতা সেটা আস্তে আস্তে আমাদের গঠিত হবে। এটা কখনো একদিনে দেখা যাবে না, এটা কখনো কি করা যাবে না, একদিনে দেখা, আর এটা দেখার বিষয় না। এটা হচ্ছে কি, তুমি তোমার ওই যে সারা দিন যা করতেছো ওই বিভিন্ন জায়গায় যে বিভিন্ন রকমের ছোটো ছোটো চ্যালেঞ্জে, চ্যালেঞ্জ মানে কি, প্রবলেম, প্রবলেমের আমি বলি চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জে যা করতেছো ওখান থেকে যে ওভারকাম করার জন্য তোমাকে নিজেই তোমাকে বুদ্ধি বের করতে হবে। এই এক্সারসাইজগুলো করলে, এই নিয়মগুলো পালন করলে, এই নিজের ভুল কাজের লিস্ট যদি তুমি করতে পারো তাহলে তোমার দ্বারা সম্ভব ভালো কাজগুলো করা। আমার কথা কি বুঝতে পারছি? এবার আসুন স্যারের কথায় চলে আসি, কিন্তু আমাদের সময় কম। যে স্যার কি জানি বললেন যে মাতৃভূমির কথা বুঝে না, তার মানে তুমি যদি তোমার দেশপ্রেম জাগাইতে চাও তাহলে কিন্তু তোমাকে মায়ের প্রতি প্রেম জাগাইতে হবে, জাগাইতে হবে না, জাগাইতে হবে কি না? সেখানে কি কেউ আমার একজন আসো নাকি যে তোমার মা তোমার জন্য সন্তুষ্ট, তোমার জন্য খুব খুশি, তোমার জন্য তোমার মা খুব হাসি খুশি থাকে, এরকম কেউ আসে নাকি? বা ফাইন, তাহলে আমরা তোমাদের, আমরা স্যার স্যার তোমাদেরকে চিনে, স্যারও আমাদেরকে রিপোর্ট দেবে তোমাদের বাড়ির, তারপরে আমরা জানবো আর কি। এখন বিষয়টা হচ্ছে, এখন যে বিষয়টা হচ্ছে যে তুমি তুমি যদি তুমি যদি তোমার সময় কম, আসলে এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস, অনেকগুলো ধাপ থাকে, তো আমাদের সময় কম জন্য আমাদেরকে আমরা কেড়ে যেতে হয়, সেটা হলো সবাই বসে আসো না, সবার দুই হাত আসে না, সবার দু হাত প্রসারিত করে সামনে রাখো, তো আমি কিন্তু হাসতে বলি নাই, যারা বসে আসো তারা টেবিলের উপরে রাখো, বেঞ্চের উপরে, সরি, রাখছো? এবং অনেকে করছে কি, অনেকে করছে কি, একবারে সাইকেলের ওই ব্রেক কষার মতো করে শক্ত করে রাখছে না, ইজি ইজি নর্মালি রাখো, নর্মালি নর্মালি সামনে রাখো, রাখছো, রাখো সামনে রাখো। এখন আমার কথা শুনো মানুষ,
আমরা একটা 5 মিনিটের সেশন করব। এখন বিষয়টা হচ্ছে, তুমি যদি তোমাকে জানো, তুমি যদি তোমার গোড়াপত্তনটা জানো, তাহলে কি তোমার জন্য ভালো হয় না খারাপ হয়? ভালো হয় না। এখন এই জিনিসটা আমরা জানার চেষ্টা করব। তাহলে আমরা যার যার সঙ্গে আশেপাশে কথা বলা বন্ধ করে দিয়ে যারা বসে আছো তারা মিল সামনে হাত লেখে দাও, যারা উপরে বসে আছে হাত রাখছো, সবাই রাখছো। এখন একটা কাজ করো, এখন সবাই চোখ বন্ধ করো, একবারে চোখ বন্ধ হবে, কারো চোখ খোলা থাকবে না। আমি কথা বলতে বলি না, আমি চোখ বন্ধ করতে বলছি, চোখ বন্ধ করতে বলছি। আমরা তোমাকে দেখতেছি, তোমাকে কেউ কোনো ক্ষতি করবে না, চোখ বন্ধ করো, হাত সামনে রাখো, চোখ বন্ধ করো, হাত সামনে রাখছো, চোখ বন্ধ করছো, প্লিজ কোনো কথা হবে না এই সময়। এখন তুমি মনে মনে কাউন্ট করবা, 10, 9, 8, 7, 6, 5, নো নো, মনে মনে বলছি, 4, 3, 2, 1, আমরা আরেকবার বলবো, মনে মনে বলবো, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, চোখ খুলবে না কেউ। এবার তোমাদের প্রত্যেকের নিজেদের একটা পছন্দের জায়গা আছে না, কেউ নদী পছন্দ করো, কেউ পাহাড় পছন্দ করো, কেউ ভিন্ন জগৎ পছন্দ করো, কেউ স্বপ্নপুরী পছন্দ করো, কেউ সবুজ গাছ পছন্দ করো, করো না অনেকে, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করে এখন যে যে বিষয়টা পছন্দ করো সেই বিষয়ে চলে যাও, যে 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 বিষয়টা পছন্দ করো, যে গাছ পছন্দ করো সে গাছের কাছে যাও, যে সমুদ্র পছন্দ করো সে সমুদ্রে যাও, চোখ বন্ধ থাকবে, যে নদী পছন্দ করো সে নদীর কাছে যাও। আমি কথা বলতে বলি নাই, আমি কিন্তু কথা বলতে বলি না, আমি তোমরা কিন্তু আগেই চুপচাপ থাকো, তোমাদের স্যার বলছে না যে এখানে একটা পিন পড়লে যাতে পিছন থেকে শোনা যায়, চোখ বন্ধ থাকবে, কেউ তোমার নিজের কাজটা তুমি করবো, তোমারটা পাশে কে কি করলে এটা দেখতে হবে না, তোমার তোমার কোনো কথা হবে না। তুমি কি তোমাদের পছন্দের জায়গায় চলে গেছো? চলে গেছো, যার যার পছন্দের জায়গায় চলে গেছো। যেহেতু পছন্দের জায়গায় গেছো, এখন তোমাকে যে পছন্দের জায়গায় নিয়ে গেল, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমার স্রষ্টা, তাহলে মনে মনে সেই স্রষ্টাকে আগে একটা ধন্যবাদ দাও, যে স্রষ্টা তোমাকে ধন্যবাদ, তুমি আজকে আমার এই সেশনের মাধ্যমে আমার এই পছন্দের নদীতে, পছন্দের সমুদ্রেতে, পছন্দের পাহাড়ে, পছন্দের গাছের নিচে আমি এখন অবস্থান করছি। সবাই স্রষ্টাকে ধন্যবাদ দিয়েছো না? এবার স্রষ্টাকে এখন আর একটা ধন্যবাদ দাও, যে স্রষ্টা তোমাকে সুস্থভাবে, সবলভাবে এই পৃথিবীতে পাঠিয়েছে, দিয়েছো ধন্যবাদ। এবার তোমার মন তো ওখানেই আছে, আসে না ওখানে, যেহেতু ভালো লাগা জায়গায় আছে, তা আমরা কিছু ভালো লাগা রিকল করতে চাই, আমরা আমাদের কিছু স্মৃতি রোমন্থন করতে চাই, সেটা হচ্ছে, এবার তুমি একটু চিন্তা করো যে তুমি এখন যে ক্লাস 9 পড়ছো, ক্লাস 10 পড়ছো, তুমি কিন্তু জন্মের পর সরাসরি এই ক্লাস 9 বা 10 আসো না, আসছো কেউ সরাসরি আসতে পারছো কেউ? আমি চোখ খুলো না, যে দুই একজন চোখ খুলছো তোমরা ডিস্টার্ব দিচ্ছ, চোখ কেউ খুলবে না। তো তোমরা কি 9-10 কি সরাসরি জন্মের পরে চলে আসছো? তাহলে তুমি এই পৃথিবীতে আসার আগে কোথায় ছিলে? মায়ের গর্ভে ছিলে। এবার তাহলে ওইটাই চিন্তা করো তুমি, যে তুমি তোমার মায়ের গর্ভে আসো, তুমি তোমার মায়ের গর্ভে আছো। এখন তুমি তোমার মায়ের গর্ভে প্রথমে ছিলা কি? হ্যাঁ, তোমার মায়ের গর্ভে কতদিন ছিলা? তাহলে মায়ের গর্ভে যখন ছিলা তুমি, মায়ের পেটের মধ্যে যখন প্রথমের দিকে আসলা, 1-2 মাস হচ্ছিল, তো তখন কি তুমি নিজের হাত দিয়ে খেতে পারছিলে? এখন যেভাবে খাও, তখন তুমি কি খাইছো? তখন তুমি কি খাইছো? রাইট, মা যেটা খাইছে সেটাই ছিল তোমার খাবার নাকি? এটা রিকল করো, রিকল করো, চোখ বন্ধ করে রিকল করো। তাহলে মা যেটা খেয়েছিল সেটাই ছিল কি তোমার? এভাবে তুমি মায়ের খাবারটা খেয়ে তুমি 1-2-3-4 মাস আস্তে আস্তে বড় হচ্ছ। কোথায় বড় হচ্ছ? মায়ের পেটে, মায়ের গর্ভে বড় হচ্ছ তো নাকি? আরেকটু বড় হচ্ছিলে যখনই তোমার 5 মাস ক্রস করে ফেলছো, তখন কিন্তু তুমি মায়ের পেটের মধ্যে নাড়াচাড়া করা শুরু করছো, করছিলে না? করছিলে কি না? মায়ের পেটে নাড়াচাড়া করছো না? তা তুমি যখন মায়ের পেটে নড়াচড়া করছিলে, তখন কি মায়ের পেটের ব্যথা পায় নাই? পাইছিল? তাহলে মা যে পেটের ব্যথা পাইছে,
মা কি কখনো একবার চিন্তা করছে যে তোমাকে ওই অবস্থায় পেট থেকে বের করে ফেলে দেওয়ার জন্য? যদি ফেলে দিত তাহলে কি তুমি এই পৃথিবীতে আসতে পারতা? তাহলে এই পৃথিবীতে আসার পিছনে সব থেকে বড় অবদান রাখা, বিশ্বাস করো এটা, এইটাই ভালো। এটা ভাবতে ভাবতে তোমার মায়ের চোখের সামনে তো চোখ চলে গেছে অলরেডি, ঠিক আছে না? তাহলে এই মায়ের খাওয়াই যেটা তোমার খাবার ছিল, মায়ের খাওয়াটাই ছিল কার খাওয়া? তোমার খাওয়ার ছিল। তুমি এত অন্যায় করছো পেটের ভিতরে থেকে, লাথি মারছো, লড়াকা করছো, কিন্তু তোমার মাকে ফেলে দিছে তোমাকে? ফেলে দেয়নি। সেটাকে সহ্য করে আরো কিছুদিন যাওয়ার পর, তোমরা নিজেরাই জানো যে 9 মাস কিংবা 10 মাস পর তোমরা কি তোমাদের মায়ের পেট থেকে বেরোইছো না? বেরোইছো? এখন তাহলে এই মাটা যে মা, ওই মমতাময়ী মা যদি তোমার জন্য ঠিক মতো না খাইত, ওনার নিজের যত্ন ঠিক মতো না নিত, তাহলে কি তুমি সুস্থ থাকতে পারতা? তাহলে আজকে যে তুমি সুস্থ আছো, আজকে যে সুস্থ নিয়ে তুমি চলাফেরা করতেছো, এটা কার অবদান? মায়ের অবদান। মা যদি তোমার যাত্রার পথিমধ্যে, মানে তোমার অর্ধেক রাস্তায় যদি মা তোমাকে কি করতো, নষ্ট করে ফেলতো, তাহলে কি তুমি পৃথিবীতে আসতে পারতা? তাহলে পুরোটা অবদান কার? তাহলে মায়ের কথা কি মনে পড়তেছে? মায়ের কথা কি চোখে আসতেছে? তাহলে এই যে তুমি এত কষ্ট দেওয়ার পরও যখন বের হলাম পেট থেকে, পেট থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে কি তুমি তোমার কাজগুলো করতে পারছো? রিকল করো, রিকল করো, নিজেকে নিজে রিকল করো, তুমি কি করতে পারছি না? 1-9-10 মাস মায়ের পেটে মাকে জ্বালাইলাম, তারপর আবার বের হওয়ার পরও যেখানে সেখানে পেশাব পায়খানা করতেছো, নড়াচড়া করতে পারতেছো না, এগুলো কে পরিষ্কার করছে? হ্যাঁ, এগুলো কে পরিষ্কার করছে? স্বীকার করো তোমার মা এটা তো করছে এগুলো। হ্যাঁ, তখন কি তুমি নিজের হাতে খেতে পারতা? সিরিয়াসলি বলছি, খেতে পারতা? যেহেতু খেতে পারতা না, তো ওই সময় কে খাওয়াই দিত? আবার মা খাওয়াই দিছে না? তার মানেটা কি, তুমি জন্মের 9-10 মাস তো তুমি মাকে কষ্ট দিলাই, তো তোমার মমতাময়ী মা তারপরও কিন্তু তোমার প্রতি অসন্তুষ্ট না। তুমি বের হয়ে আসার পরও কিন্তু তিনি তার কি কাজ করেই যাচ্ছে, করে যাচ্ছে কিনা ঠিকা করো, এটা সত্য কথা। এটা এখন দেখো আস্তে আস্তে এভাবে যখন মায়ের সঙ্গে 1.5 বছর পরে 2 বছর থাকার পর, তারপরে কিন্তু আস্তে আস্তে তোমরা কি হাঁটা হাঁটা শিখছো না? হাঁটা শিখেছো কিনা বলো তো। তাহলে এই যে এই যে এই যে জার্নিটা তোমাদের পৃথিবীতে গোড়া অবস্থানটা, এই জার্নিটা সাকসেসফুলি তোমাকে শেষ পর্যন্ত কে সাহায্য করেছিল? সত্য কথা, সত্য কে করছে জোরে বলো তো, সত্য কথা। তাহলে এখন এই যে তোমার 13-14 বছর বয়স চলতেছে, এই বয়সে এসে দাঁড়িয়ে তোমরা কি কেউ এই চলতে করে নিজে নিজেকে প্রশ্ন করো, তুমি যে তোমার মায়ের সঙ্গে যে আচরণটা করতেছো, মায়ের সঙ্গে যে বিহারটা করতেছো ডেইলি, সেটা কি সঠিক করতেছো? রিকল করো, রিকল করো, সঠিক করতেছো? তাহলে কি আমাদের কি সঠিক করা উচিত কি উচিত না? সত্য করে বলো, করা উচিত কি উচিত? তাহলে তাহলে আসলে অসম্ভব একটা ব্যাপার যে এই বয়সে এসে তুমি এমন কিছু করছো কি যেটার জন্য মা সবসময় হাসি খুশি থাকে? করছো কি? করছো কি? কেউ যারা করছো তাদেরকে সাধুবাদ জানাই, এটাকে কন্টিনিউ করো, আর যারা করো নাই তাদেরকে আমি এই কথাগুলো মনে করাই দিতে চাচ্ছি। তো ওই মা যেহেতু তোমার পিছনে এত স্যাক্রিফাইস করলেন, তাহলে ওই মায়ের ভালোর জন্য হলে তোমাকে কিছু করা উচিত, করা উচিত না? করা উচিত কিনা? তাহলে এই যে আমার সৃষ্টিকর্তা আমাদেরকে আমাদের মায়ের মাধ্যমে যে এখানে দুনিয়াতে নিয়ে আসলো, তাহলে কি মায়ের জন্য কিছু করা উচিত না? করা উচিত কিনা? তাহলে এই মায়ের কথাকে সামনে রেখে, মায়ের অবদানকে স্বীকার করে, মায়ের সঙ্গে খারাপ আচরণ না করে, যে আচরণগুলোকে মা আমাদের উপর মন খারাপ করে, মা কষ্ট পায়, মা তার বোনের সাথে বা পরিপুষ্টির সাথে কথা বলে যে আমার ছেলেটা আজকে আমার সাথে এটা করছে, আমার মেয়েটা আমার সঙ্গে এটা করছে, তাহলে কি এটা কি ঠিক হবে? তাহলে কি আমরা এখন থেকে কি মায়ের সঙ্গে আচরণ ঠিক করবো? সিরিয়াসলি, হ্যাঁ, আমরা কি মায়ের সঙ্গে আচরণ ঠিক করবো? হ্যাঁ, তাহলে আমি যখন বলবো যে আর ইউ রেডি, তাহলে তখন তোমরা বলবা ইয়েস, কি বলবা? কিসের জন্য ইয়েস বলবা? মায়ের সঙ্গে আচরণটা ঠিক করার জন্য, ঠিক আছে? আর ইউ রেডি? 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 তাহলে তুমি যদি
যদি তোমার জন্মদাত্রী মায়ের এই ছোট ছোট কথাগুলো কাজগুলো তাকে তুমি তার বাসায় গিয়ে যদি তাকে তুমি হেল্প করো, তার কথা মতো চলো, তা করলে কিন্তু তোমার যে দেশমাতা আছে, তোমার স্যার বললেন যে দেশে তোমার মা, তাই না? মা না, তাহলে ওই দেশের মায়ের উপকার করা হবে, যদি তুমি তোমার নিজের মায়ের উপকারটা করতে পারো। আমার কথা কি বুঝতে পারছি? তাহলে আমরা দেশ মায়ের উপকারের জন্য তাহলে আমাদের কি মায়ের এই কথাগুলো শুনবো না? শুনবো তো? তা আরেকবার বলি আমরা, আর ইউ রেডি? আর ইউ রেডি? আর ইউ রেডি? তাহলে এখন এখন তোমরা যেহেতু আমরা এখান থেকে ফিরে যাওয়ার পর মা যে কাজগুলো করলে খুশি হবেন, মা যে কাজগুলো করলে ভালোবাসবেন, মা যে কাজগুলো করলে মায়ের যে সাথে যে কাজগুলো করলে মায়ের মাথা আরো উঁচু হবে, মারা আরো গর্ববোধ করবেন তোমাকে জন্ম দেওয়ার পর, তাহলে আমরা সে কাজগুলো করার চেষ্টা করবো না? করবো তো? তাহলে এখন আমরা আস্তে আস্তে আমার চোখ খুলে ফেলবো, আস্তে আস্তে আমরা চোখ খুলে ফেলবো। এখন যে বিষয়টা, এখন যে কয়েকটা দুই মিনিট আছে, এখন যে বিষয়টা আমি বলি, এই ধরনের একটা, এই ধরনের এটা আমার দিকে দেখো, আমি কথা শেষ করি নাই, হ্যালো এক্সকিউজ মি, আমার দিকে দেখো, দেখো এই যে এই ধরনের একটা সেশন নেওয়ার সময় একটা স্কুলের ক্লাস সেভেনের একটা ছাত্র, কোন ক্লাসে? ক্লাস সেভেনের একটা ছাত্র আমাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা আমাকে, আমি যদি সাইকেল চাই, আমার বাবা যখন সাইকেল কিনে দেয় তখন আমি খুব খুশি হই, যে তোমরাও তাই কিন্তু আপনার করলে দিলে খুশি হও না? তো তখন সে আমাকে প্রশ্ন করলো যে আমরা যেখানে বাস করি, আমরা যেখানে বাস করি মানে এই পৃথিবীটা, এই ধরিত্রীটা, যে এ কি করলে খুশি হবে, এটা কেউ জানো উত্তর? আমরা কি কাজ করলে এই দুনিয়াটা খুশি হবে, এই সমাজটা খুশি হবে, দেশটা খুশি হবে, জানো? তাহলে আমরা কিছু পাইলে খুশি হই না? তাহলে এই ধরিত্রীটা, এই দেশটা, এর এখন তোমাদের কাছে খুব ছোট কিছু চাওয়া আছে, যেমন যেমন এই যে তোমাদের স্কুল প্রাঙ্গনে দেখি অনেকে চানাচুর খাইছো, বিস্কুট খাইছো, বিস্কুটের প্যাকেট ফেলছো, চানাচুরের প্যাকেট ফেলছো, ফেলছো না? তোমরা যদি এই প্যাকেটগুলো ডাস্টবিনে ফেলতা তাহলে পৃথিবীটা খুব খুশি হইত। কে খুশি হইত? পৃথিবীটা খুব খুশি হইত। তাহলে কি আমরা এই কাজটা কালকে থেকে করবো না? করবো কি না? আরেকটা যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে যে আমরা অনেক সময় ওয়াশরুমে যাওয়ার পর, আমরা যাওয়ার সময় যখন নিজে ব্যবহার করি তখন ওটাকে পরিষ্কার করি, আর যখন বের হয়ে আসি তখন এমন অবস্থা করে রাখি যাতে কেউ ভিতরে যাইতে না পারে। এই কাজটা করা যাবে না। আমার কথা কি বুঝতে পারছি? তার মানেটা কি, তুমি যদি তোমার স্কুলের কম্পাউন্ডকে পরিষ্কার রাখো তাহলে তোমার দেশের জন্য কিছু করা হবে। স্কুলের কম্পাউন্ডের মধ্যে এগুলো সব কিছু পড়ে পড়ে না? হ্যাঁ, আর একটা কথা বলে শেষ করব, সেটা হলো যে পৃথিবীর মধ্যে সব থেকে সহ্যশীল ধৈর্যশীল উপাদান কোনটা? রাইট, মাটি। কি উপাদান? তোমাদেরকে কিভাবে তৈরি করছে? রাইট, আমাদের মানুষকে কি দিয়ে তৈরি করছে? কারণ এই মাটির উপরে একটা দোতলা বিল্ডিং করছে, তারপরে তো মাটি কোনো কান্নাকাটি করে নাই, করছে? এই মাটির উপরে গাছ আছে, এই মাটির উপরে সমুদ্র আছে, মাটির উপরে নদী আছে, মাটির উপরে পাহাড় আছে, মাটি কোনো কান্না দেখছো? তার মানে কি মাটি হচ্ছে কি অহিংস পছন্দ করে, সে সব থেকে সহ্যশীল এবং ধৈর্যশীল একটা উপাদান, আর এই জন্য আমাদেরকে তৈরি করছে স্রষ্টা, আমরা জানি এরকম অহিংস থাকি। আমার কথা কি বুঝতে পারছি? যাই, কিন্তু আমাদের সময় কম, আমি আর কথা বাড়াবো না। তা আমার শেষ কথা হচ্ছে এইটাই, তাহলে আমরা আমাদের প্রত্যেকের মায়ের যে আমরা কমিটমেন্ট করছি, তোমরা যে কমিটমেন্ট করছো এটা কে শুনছে? আমাদের যিনি সৃষ্টি করেছেন উনি শুনছেন, আমরা তো চলে যাবো, তোমাদের শিক্ষক মহোদয় যারা আছেন তারা শুনেছেন, শুনেছেন না? তাহলে এখন থেকে তোমার দেশ মাতার জন্য, তো মায়ের ভালোবাসার জন্য, মাকে ভালো রাখার জন্য যে কাজগুলো সে কাজগুলো করবে কিনা ওনারাই দেখতে পারবে, পারবেন না? আর আমাদের দেশের প্রতি সমাজের প্রতি দায়িত্ব থেকে আমরা আমাদের স্কুল কম্পাউন্ডটাকে কি রাখবো? পরিষ্কার রাখবো, আর আমাদের আচার আচরণগুলো পরিবর্তন হবে যদি আমরা মায়ের কথা মতো চলতে পারি, তাই তো? তাহলে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ভালোর সঙ্গে থাকবে, সবসময় আনন্দ থাকবে, সবার জন্য শুভকামনা। এতক্ষণ ধরে মনোযোগ সহকারে যারা আমাদের কথাগুলো শুনলেন তাদের প্রত্যেকের জন্যই শুভকামনা। আমাদের পরবর্তী পোস্টটি দেখতে এবং শুনতে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন ইএস প্লাস বাংলাদেশ চ্যানেলটি, সাবস্ক্রাইব করুন ইএস প্লাস বাংলাদেশ চ্যানেলটি, লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন।